কতখানি বাজাতে হবে, কোথায় থামতে হবে, কতখানি পজ দিতে হবে, কতখানি টেনে রাখবো, এই যে ব্যাপারগুলো, মানে এক কথা হচ্ছে যে কিছুক্ষণ আগে আমি দেখাচ্ছিলাম এই গ্যাপটা, যেমন এই যে গ্যাপটা, এই যে পজটা দিচ্ছি, এই পজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে এখন যদি কোথাও কিন্তু পজ নেই, একটা ছটফটে ছটফট 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 করে গেল, এইটাকেই যখন আমি এই নোটগুলো আমি বাজাচ্ছি, যখন এটা খুব আরাম করে একটা রাগের রূপটাকে চিন্তা করে, এবারে একটা কীর্তন, শুধু এটুকু কয়েকটা লাইনে মনে হয় যে হ্যাঁ রাগটা ধরা দিচ্ছে। তো এই জিনিসগুলো যে প্রপোর্শন বলতে আমি বলছি কতখানি বাজাবো, আমি আমি অনেক কিছু বাজাচ্ছি, সমুদ্রের মাঝখানে একটা পাখি উড়ে বেড়াচ্ছে, সে কোথাও বসার জায়গা পাচ্ছে না। তো এইটা কিন্তু নয়, মিউজিকটা হচ্ছে পজ দিয়ে একটা লাইন হবে, একটা পজ থাকবে তার মধ্যে, এবং ছাড়ার টেকনিকটা কিরকম হবে, ছুড়ে দেওয়া হচ্ছে, কোথায় গেল বলতে পারবো না কেউ, কিন্তু এখানে এটা কিন্তু নয়, ছুটছি, এই যে সুরটাকে নিয়ে ভাসিয়ে দেওয়া হলো, ভাসিয়ে দিলে এত সুন্দরভাবে ভাসানো হচ্ছে যে সেটা কোথায় গিয়ে কেউ নোট নোটেশন করতে পারবে না, এখানে যে হ্যাঁ এটা এই নোট ছিল কেউ দাবি করতে পারবে না। দেখুন তাতে কিছু, এগুলো কি এরপর যদি আমি একটা পজ না দিই সেটা কিন্তু মুখরোচক ভালো লাগার মধ্যে আসবে না, তখন সেটা কি অস্বস্তির কারণ হবে। তো এই পজটা খুব ইম্পর্টেন্ট, আমি যখন ছোটবেলায় তখন বাবা আমাকে একটা জিনিস রেওয়াজ করাতেন, নিজে সুর বানতে পারতাম না, তো তখন সেই সুরের সেন্সটা আসেনি, তো উনি আমাকে একটা ট্রেনিং দিয়েছিলেন যে অন্ধকার ঘর করে আমাকে বলতেন ভিতরে বাজা, ঘরটা পুরোপুরি অন্ধকার, আমি পর্দা দেখতে পাচ্ছি না, আমার কি হচ্ছে এটা আমাকে একটা হেল্প হচ্ছে, আমি দেখে বাজাচ্ছি, আমার চোখগুলো বেঁধে যখনই দেওয়া হবে তখন কি হচ্ছে আমার কানগুলো জেগে উঠছে, বেশি চোখে আমি দেখতে পাচ্ছি না, সুরটাকে আমি শুনছি, সুরের দূরত্বটাকে বুঝবার চেষ্টা করছি, সা রে গা, এই যে দূরত্বটাকে বুঝে বুঝে আমি কিন্তু আঙুলটাকে থ্রো করছি, আঙুলটাকে সরাচ্ছি। তা এইটা উনি আমার বাবা যেটা করতেন, ওই যা কিছু শেখালেন বলে এবার অন্ধকার ঘরে প্র্যাকটিস করো,
ফলে কি হচ্ছে, ওই যে সুর বাঁধা সুরটাকে চেনা নিজে নিজে, যে অন্ধকারের মধ্যে সুরের দূরত্বটাকে বোঝে, সা এখন সা সা এই যে দূরত্বটা, সা নি এই যে দূরত্বটাকে, সেটাকে আমরা প্র্যাকটিস করছি মানে কি, পুরো আমি দেখতে পাচ্ছি না সেটা, কিন্তু খুঁজে খুঁজে যাওয়া হচ্ছে আর কি। এই খুঁজতে 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 সুরটাকে ধরা পড়ে আর কি। তখন কি হয়, আমরা নিজেরাই টিউন করতে পারি। আমি ছোট বয়স থেকে আমি যেটা আমার মানে শিক্ষাটা হয়েছে এটাই, তো আমিও সেটাই এখনো স্টুডেন্টদের, আমার স্টুডেন্টদেরকে তাই করাই যে এটা যেটা হচ্ছে তোর এই সমস্যাটা, সুর বানতে পারছিস না, ঠিক আছে অন্ধকার ঘরে প্র্যাকটিস কর, তাহলে দেখবি তুই প্রচুর ভুল বেরোবে এবং নিজেই খুঁজতে আরম্ভ করবি, না এটা তো, এটা তো নয়, আমার কানে তো সুরটা অন্যরকম রয়েছে। অর্থাৎ যন্ত্র শেখা দেখে নয়, যন্ত্র শেখা শুনে, সুর অ্যাকচুয়ালি সুরটাকে জাগানোই হচ্ছে সে কত বড় গুণী শিল্পী। হ্যাঁ, কত বড় গুণী শিল্পী, তার হচ্ছে যে রেওয়াজের মাধ্যমে সেটাকে আমাদের নিতে হয়। দীর্ঘদিন রেওয়াজ করতে 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 করতে, এমন আমারও এক সময় গেছে যেটা, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন সন্ধ্যাবেলা থেকে বসেছে একদম রাত্রি 10টা পর্যন্ত একই আসনে বসে আছে। আমাদের আসন বসাটা, আসনটা ঠিক ওই ভদ্রাসনের মতন দেখা যাচ্ছে, এই ভদ্রাসনের মতন এই যে আসনটা, এই যে বসে আছি এই বসেই থাকলাম আর কি। এর মধ্যে হয়তো অনেক সময় পায়ে ঝিঁঝি ধরলো, পা অসাড় হয়ে গেল, কিন্তু ওটা ছাড়ছি না, চলছে। 3 ঘন্টা ঘরে প্র্যাকটিস থাকলে স্টেজে গিয়ে 1 ঘন্টা হবে। এটার একটা সত্যি গুরুত্ব আছে যে আমরা যেটা স্টেজে যখন বাজাচ্ছি তখন কি হয়, অনেক কিছু বেছে বেছে বাজানো হচ্ছে। যেমন ধরুন প্রবলেম কিছু থাকছে, অনেকটা গিয়ে হয়তো স্টেজে 2 কর্নার থেকে এমন তীব্র লাইট চোখের মধ্যে পড়তে লাগলো যে চোখ ঝলসে যাচ্ছে। এদিকে মন্ত্র সপ্তকটা যখন আমি বাজাচ্ছি তখন ঝলসে গেল, বা মাইক্রোফোনের অনেক বিচ্ছিরি সাউন্ড যেটা এসে যে টোনটাকে অন্যরকম করে ফেলছে, মেটালিক করে ফেলছে, বা তখন আমার অস্বস্তি হতে থাকছে, বাজানোর দিকে মন থাকছে না। তারপরে যে তবলিয়া হয়তো আমার নিজের তবলিয়া নয়, অন্য ওদের অ্যারেঞ্জ করার কোনো তবলিয়া থাকলো, তা সেই তবলিয়া হয়তো সেটার সঙ্গে, সেই লয়টার সঙ্গে অভ্যস্ত না, তো সে এমন একটা লয় আমাকে বাড়িয়ে নিয়ে চললো বা দ্রুত বা কমে গেল, তখন আমার অস্বস্তি। ফলে কি হচ্ছে, এই যে সব কিছু, তারপর ধরুন যেখানটা বসতে আমাকে দিয়েছে সেই বসার জায়গাটা যদি বেশি নরম হয় তাহলে কিন্তু সেই গ্রিপটা পাওয়া যায় না, যে আমরা হাতের মধ্যে যে যন্ত্রটা রেখে যে এটা যদি ক্রমশ ঢুকে যেতে থাকে, নরম হয়, বা কোনো একটা যেমন ঝালার কাজ করছে বাম্প করতে থাকে সেই গদিটা, মানে সেই কুশনটা যদি বাম্প করতে থাকে তখন আমাদের সেই গ্রিপটা পাওয়া যায় না। ফলে কি হয়, ওই দোষগুলো ভেবে নিয়ে আমার 2 ভাগ চলে গেল, থাকলো 1 ভাগ। প্রথম যে ঘন্টাটা হয় সেটা যন্ত্রের সঙ্গে বোঝাপড়াটা হয়, তার সঙ্গে সম্পর্কটা তৈরি। এই হঠাৎ করে কোনো কাজ করতে এসে বসলাম রেওয়াজ করতে, তখন সেই কাজের যে ছটফটে একটা মনের মধ্যে রয়েছে সেটা তখন যন্ত্রের উপরে এফেক্ট করতে থাকে, মনটা বসতে চায় না। ওই প্রথম ঘন্টাটা যে তার সঙ্গে সম্পর্কটা তৈরি করে, দ্বিতীয় ঘন্টায় তৈরি হয় যে আমি যেটা বাজাচ্ছি এক্সপেরিমেন্ট জিনিসগুলো তৈরি হতে থাকে, সেটা হয়তো শুনতে ভালো লাগবে না কিন্তু এক্সপেরিমেন্ট হচ্ছে, হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ কিছু নতুন কিছু বেরোচ্ছে কিন্তু শুনতে ভালো নয়। এবারে পরের স্টেপটা যেটা আসছে সেটা ওই সব মিশে তখন আমি সুরের সঙ্গে যোগাযোগ হয়ে গেছে, মনটা আমার স্থির হয়ে গেছে, মানে প্রথম কাঁটাটা ছিল এরকমভাবে নোট ছিল, তার দ্বিতীয়বার আস্তে 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 সেই কাঁটা আস্তে আস্তে স্থির হয়ে যাবে, যখন আমার মনটা তখন সুরের মধ্যে ইনভলভ হয়ে গেল তখন কি হচ্ছে, তখন আমি নিয়ে আমি এবং সুর নিয়ে কাজটা হতে থাকলো, তখন চোখ বন্ধ হয়ে গেল, মানে আমার নিজের ফিলিংসের কথাটা বলছি, চোখ বন্ধ হয়ে গেল, তখন কিন্তু হাত খুব সুন্দর চলছে, নানান জিনিস বেরোচ্ছে। এবার সেইটাকে সেই সময় যদি কেউ ডেকে দেয় তখন খুব রাগ উঠতে থাকে যে এই জায়গাটা আমার ভেঙে গেল, বেশ এগোচ্ছিলাম আর কি। এই যে এগিয়ে যাওয়াটাকে বলে ধ্যানস্থ হওয়া, যেটা বলে আর কি, মানে আমি বিভোর আর কি, আমি যেটা বাজাচ্ছি চোখ বন্ধ করে বাজাচ্ছি, খুব আরাম লাগছে। তখন বাজানোটা যখন শেষ হয়ে গেল তখনও চুপ করে বসে থাকলে মনে হচ্ছে এখন সেই স্বর শুনতে পাচ্ছে,